আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অন্য দিনের মতো আজকেও আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো। যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে দেখার শুরুতে অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। সকাল 7টা থেকে আজকের ভিডিওটা শুরু করেছি। কালকের কিছু ভিজা কাপড় ছিল, সেগুলো রৌদ্রে দিয়ে নিচ্ছি। সকাল সকালই বেশ ভালোই রোদ উঠেছে। তাহলে প্রথম থেকে আমার সাথেই থাকবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, আমার ভিডিও দেখে যাচ্ছেন, অনেকে সাবস্ক্রাইব না করে চলে যাচ্ছেন, সাবস্ক্রাইব করে অলে ক্লিক করে রাখবেন। আর যারা আমার পুরানো বন্ধু, আমার পাশে আছেন, আমার ভিডিও দেখে যাচ্ছেন, তাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তাহলে দেখতে থাকেন প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা, কী কী থাকছে আজকের ভিডিওতে। আশা করি ভালো লাগবে, আর একটু বেশি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আমার আর চ্যানেলটা। তাহলে দেখতে থাকেন আমার আজকের ভিডিও। মা কিছু খাইবা খুঁজা লাগছে নাকি? দেবে না কারেন্ট চলে গেছে, এই তো ফ্যাক্টরির অনেক শব্দ। কারেন্ট চলে গেলে অনেক গরম, অনেক রোদ। সকাল থেকে বেশ ভালোই রোদ উঠেছে। রান্না বসাই দিয়েছি, এতক্ষণ গ্যাস ছিল না, এখন গ্যাস আসলো কিছুক্ষণ আগে। ডাল আর ভাত, ভাত হয়ে গেছে, ভাতের মার গালিয়ে নিব। এখন রান্না করব হলো চিংড়ি মাছ দিয়ে, চিরচিঙ্গা দিয়ে। চিংড়ি মাছ ধুয়ে পরিষ্কার করে রেখেছি আমি, চিরচিঙ্গাও কেটে সুন্দর করে পরিষ্কার করে রেখেছি। চিংড়ি মাছ দিয়ে রান্না করব। চুলায় আছে ডাল, আরও রান্না করেছি আমি গরুর মাংস। এই তো গরুর মাংস রান্না করে রেখেছি। গরুর মাংসটা আমি সকালবেলায় রান্না করে ফেলেছি। এখন তরকারিটা বসাইয়ে দিব। কারেন্ট চলে আসছে, এখন শব্দ বন্ধ। সকালবেলা যে কাপড়গুলো রৌদ্রে দিয়েছিলাম সেগুলো শুকিয়ে গেছে, নিয়ে আসছি ঘরে। এখন ঝটপট রান্নাটা সেরে ফেলবো। গ্যাস এসে আবার চলে গেছে, ভাবলাম একটু গেছে এই রান্নাটা করে ফেলি। একটা রাজান দিয়ে দিয়েছে, সবাই খাওয়া দাওয়া করবে। আদা রসুন পেস্ট দিয়েছি আমি, অল্প করে পানি দিলাম। এখন বাকি মশলা দিয়ে দিব। দিয়ে দিলাম হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচামরিচও দিব, সেজন্য অল্প করে মরিচ দিয়ে দিয়েছি। লবণ দিইনি, লবণ দিব। মশলা কষে গেছে, এখন দিয়ে দিব চিংড়ি মাছ আর কাঁচামরিচ একসাথে। কষিয়ে নিব কিছুক্ষণ, কষতে থাক।
মিস্ত্রিরা কাজ করছে এখানে। গাছে পানি দিতে হবে আজকে, জিরা রুদ্রে দিয়েছিলাম, জিরা ব্লেন্ড করব, জিরা গুঁড়া জিরা শেষ হয়ে গেছে। কষানো হয়ে গেছে, চিরচিঙ্গা দিয়ে দিব। চিরচিঙ্গা আমরা ভাজি খাই সাধারণত, আজকে ভাবলাম যে চিংড়ি মাছ দিয়ে রান্না করব, দেখি খেতে কেমন লাগে। ভালো করে কষিয়ে নিচ্ছি, কি বলছো? হাই বলছো, এত কোক খাইতে হয় নাকি প্রতিদিন? মজা লাগে। কেন মজা লাগে শোনো, এই যে শোনো, আর কি আনছো? হ্যাঁ এদিকে তাকাও তো, লাইক দিবেন, শেয়ার দিবেন, কমেন্ট দিবেন, আর পাশে থাকা ছোট বেলানটি তা ক্লিক করবেন। কি বলে, কত কিছু বলে ফেলাইছে, লাইক দিবেন, কমেন্ট দিবেন, আর কি দিবে, শেয়ার। পশ্চিমে আমার দেখি তরকারিটার কি অবস্থা, সারাদিন কোক খাই বর্ণিতা, কোক আর আইসক্রিম এই দুইটাই হলো ওর খাবার। হয়ে গেছে তরকারিটা, চুলাটা অফ করে দিই, হয়ে গেছে। এখন আমি হুজুরের খাবার দিব, কই হুজুরের খাবার, গরুর মাংস দিয়েছি আর ভাত, এটা দিব, এটা হয় না দেখে দিতে পারিনি এতক্ষণ। এই যে এটার মধ্যে গরুর মাংস দিয়েছি, নিচেরটার মধ্যে ভাত, আর দিয়ে দিলাম তরকারি, ডাল হয় নাই। হ্যাঁ নিয়ে যা, ডাল হয় নাই, ও হুজুরের খাবার নিয়ে যায় প্রতিদিন। কি আম্মু কি মাথা ঘুরানি পড়াইছে? মাথা আবার ঘুরানি পড়ায় কিভাবে? মাথা ঘুরে না।
দেখছেন সবাই কত দুষ্ট, ম্যাডাম বলে বা ঠাকুরানি পড়াইছে। সুন্দর করে বলো কি পড়াইছে ম্যাডাম? আচ্ছা, এই যে এই আজকে কি কি পড়াইছে বলো তো ম্যাডাম? এই যে সুন্দর করে বলো তো সবগুলো পারো কিনা? তোমাকে কি আমি বরিগার জ বলতে বলতে শিখাইছি না বর্গীয় জ? না ওটা রেপ্র না, তাহলে আমাদের সবার রান্না বাড়া শেষ, আজকে বর্ণিতা শেষ করবে, কিছু বলে একটা শেষ করে দাও তো আম্মু ভিডিওটা, কিছু বলো তোমার আঙ্কেল আন্টিদের কিছু বলো। আমার আঙ্কেল আন্টিরা আমাকে লাইক দেন না কেন, আমার ভিডিও পুরাটা দেখেন না কেন? যারা দেখেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, যারা লাইক দেন তাদেরকে ধন্যবাদ, এটা বলো। এখন ভাত খাবে? তুমি সকালবেলা কী দিয়ে খেয়ে স্কুলে গেছো একটু বলো দত্ত সবাইকে। গরুর মাংস দিয়ে বর্ণিতা ভাত খেয়ে স্কুলে গেছে, সেজন্যই আমি সকালবেলা গরুর মাংসটা রান্না করেছিলাম। মজা হয় নাই? আল্লাহ, টেস্ট হয় নাই কেন? তুমি তো ঠাট, তোমার তাই রোস্ট রোস্ট আসছে ফ্রিজে গরুর মাংস। ও আর বর্ণিতা ঠান্ডা লাগছে, অনেক নিঃশ্বাস নিতে পারে নাই, রাত্রে ঘুমাইতে পারে নাই, সেজন্য বলে মজা হয় নাই। তোমার তো ঠান্ডা লাগছে সেজন্য বলতেছ, ঠান্ডা লাগলে কোনো কিছুই খাবার খেতে ভালো লাগে না। তুমি তো এই যে দুষ্ট মেয়ে, গোসল করে চুল মুছো না, পরিষ্কার করো না, সেজন্য তো তোমার ঠান্ডা লাগে। আম্মুর কথা শুনো না, তাই না? আচ্ছা সবাইকে টাটা বাই বাই বলে দাও, এভাবে না, ভালো করে বলো, সুন্দর করে বলো টাটা বাই। তোমার মুখ না দেখে টাটা দিছো কাকে তুমি? টাটা টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।